আল্লাহ। দাউদ আলাইহিস সালাম বেশি শিক্ষণীয় বিষয় পাঁচটি। এক, নেতৃত্বের জন্য প্রয়োজন স্থাবান ও আমানতদার হওয়া, আরো প্রয়োজন পাকা ন্যায় নিষ্ঠা ও উন্নত মানের ভগ্নিতা, যার সব কয়টি গুণ হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে সর্বাধিক পরিমাণে ছিল। দুই, এলাহি বিধান দিন ও দুনিয়া দুটিকেই নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, বারো দিন তার শাসকের হাতে দুনিয়া শান্তিময় ও নিরাপত্তাকে হযরত দাউদ আলাইহিস সালামের শাসনকাল তার জাজ্জল্যমান প্রমাণ। তিন, দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যেন তার দিনদারি অক্ষুণ্ণ থাকে। দাউদ আলাইহিস সালাম সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন, বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল। চার, যে শাসক যত বেশি আল্লাহ শুকরগুজারি করেন আল্লাহ তার প্রতি তত বেশি সদা হন। দাউদ আলাইহিস সালাম সর্বাধিক ইবাদত গুজার ছিলেন এবং একদিন অন্তর একদিন সিয়াম পালন করতেন। পাঁচ, যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন আল্লাহ তার প্রতি সকল সৃষ্টিকে অনুগত করে দেন, যেমন দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড় পর্বত পক্ষীকুল ও লোহাকে অনুগত করে দেওয়া হয়েছিল। পরিশেষ আমি বলতে চাই যে নবী হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম সৃষ্টি, তাদের অনুসরণে রয়েছে মানবজাতির সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অনুসরণ করে ইউকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করার তৌফিক দান করুন।